প্রিয়, ফুল খেলবার দিন নয় অত্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলমত্ত, কাঠ ফাটা রোদ শেকে চামড়া। কথাগুলো একজন শ্রমিকের প্রতিদিনের কাব্য, যার হাত ধরে লোভাতুর মালিক আর দুর্নীতিগ্রস্ত প্রশাসক সভ্যতা গড়ার স্বপ্ন আঁকে প্রতিনিয়ত। আর তাই পহেলা মে সারা পৃথিবীতে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন একজন খেটে খাওয়া মানুষের কাছে কখনোই উৎসবের উপলক্ষ নয়, কারণ এই দিনটি স্মরণীয় থাকার পিছনে আছে একটি রক্তপাতের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। 1886 সালের পহেলা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে দিনে 8 ঘন্টা কাজ করার দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর গুলি চালালে শহীদ হয়েছিল 11 জন শ্রমিক। সেই থেকেই দিনটি শ্রমিকদের কাছে সম্মানের। তবে আমেরিকা বা কানাডায় এই দিনটি সরকারিভাবে পালিত হয় না। আগে পৃথিবীর নানা দেশে শ্রমিকদের অমানবিকভাবে দিনে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে হতো, আর তার বিনিময়ে মজুরিও মিলত অতি নগণ্য। শ্রমিকরা 1884 সালে আমেরিকার শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্য যে আন্দোলন শুরু করেন, সে দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দিয়েছিল 1886 সালের পহেলা মে পর্যন্ত। কিন্তু কারখানা মালিকেরা এই দাবি মেনে না নিলে 4 মে 1886 সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে মার্কেটে 6 লক্ষ শ্রমিক মিছিলের জন্য জমায়েত হলে সেখানে একটি বোমা বিস্ফোরণে একজন পুলিশ মারা যান। পুলিশ বাহিনী তৎক্ষণাৎ শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়লে শহর জুড়ে 11 জন শ্রমিক নিহত হন। কিন্তু বোমাটি কারা ফাটিয়েছিল সে রহস্যের কিনারা হয়নি আজ পর্যন্ত। ঘটনার পর পুলিশের মামলায় অভিযুক্ত করা হয় শ্রমিক নেতা অগাস্ট স্পিজ সহ 8 জনকে। বিচার প্রক্রিয়া শেষে 1887 সালের 11ই নভেম্বর প্রকাশ্যে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির মঞ্চে ওঠার আগে অগাস্ট স্পিজ বলেছিলেন, আজ আমাদের এই নিঃশব্দতা তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে। এর অনেক পরে 1893 সালের 26শে জুন ইলিনয়ের গভর্নর অভিযুক্ত 8 জনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন এবং শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি সরকারিভাবে স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসেবে। ক্রমে সারা পৃথিবীতে তা পালিত হতে থাকে। দুঃখজনক হলেও সত্যি যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে শ্রমিক বঞ্চনা আর নির্যাতনের ইতিহাস। অথচ মুসলমানদের একটি বড় শিক্ষা হল মহান নবীজির বাণী, শ্রমিকের গায়ে ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়ে দাও। এদেশে শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকিয়ে মেইন গেটে তালাবদ্ধ করে ভয়ঙ্কর পরিবেশে কাজ করতে বাধ্য করা, নিয়মতান্ত্রিক নিয়োগ কাঠামো উপেক্ষা করে 8 ঘন্টার স্থলে 12 থেকে 14 ঘন্টা কাজ করিয়ে নেয়া, সরকারি হিসেব মতে 2013 সালে শুধুমাত্র 1 বছরেই নানা কারণে যে 1500 শ্রমিকের মৃত্যু ঘটেছে তার মধ্যে শতকরা 80 ভাগই হয়েছে দুর্ঘটনাজনিত কারণে। আইনের শাসনের আওয়াজ এখানে নেতাদের মুখে মুখে ফিরলেও এসব অসহায় বঞ্চিত মানুষদের উপর সংঘটিত অপরাধে অভিযুক্তরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। অনেক আন্দোলন আর জীবনের বিনিময়ে কয়েক মাস আগে নামমাত্র মজুরি বৃদ্ধি করা হয়, কিন্তু নানা ছল চাতুরির আশ্রয় নিয়ে বেঁধে দেওয়ার সময় পহেলা ডিসেম্বর 2013 পর্যন্ত 60% কারখানাই তা কার্যকর করেনি। যে রক্তাক্ত অগ্নি শপথের বাণী নিয়ে মে দিবস উদযাপন করা হয় তা কি ভোগ করতে পারছে বাংলাদেশের সাধারণ শ্রমজীবী মানুষ? মে বিপ্লবের চেতনা কি কেবলই ডুকরে কেঁদে মরবে গণতন্ত্র হারানো বাংলাদেশের হতভাগা শ্রমিকদের লাশ আর রক্তের মাঝে?